हेलो एंड वेलकम बैक टू माय चैनल दिस इज प्रणय। तो आज के जो वीडियो नहीं एसी सेटा होच्छे आमादेर साइंस प्रीवियस ईयर क्वेश्चन पार्ट 7। तो आमादेर छटा पार्ट किन्तु एखोनो पर्यन्त हये गेछे। तो तोमरा जदि एखोनो ना देखे थाको तो आमार चैनले एकटा प्लेलिस्ट आछे साइंस पीवाईक्यू बोले, सेई प्लेलिस्टे गिये चेक करते पारो अथवा डेस्क्रिप्शन बक्सेर लिंक पेये जाबे अथवा एंड स्क्रिने तोमरा प्लेलिस्ट अथवा कोनो ना कोनो एकटा वीडियो पेये जाबे। सेखान थेके तोमरा किन्तु ओई पुरो एक थेके आजके एकटा नहीं सात पर्यन्त वीडियो तोमरा देखते पारो। এছাড়া ম্যাথসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলছে, সেটাও তোমরা দেখতে পারো। ওটা তিনটে অলরেডি আপলোড হয়ে গেছে, নেক্সট ফোর্থ পার্টটা আপলোড হবে। আর আমার যে আরেকটা চ্যানেল আছে হিন্দিতে লার্নার এন্ড ইনফর্মার, সেই চ্যানেলে রিজনিং এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলছে। আর রিসেন্টলি যে ফর্ম ফিল আপ চলছে DFCCIL এর, সেটার এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এর, যারা টেকনিক্যাল ক্যান্ডিডেট আছো আমার এই ভিডিওটা দেখছো তাদের কথা বলছি, যে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি করাচ্ছি এখনো 2018 এর। তো মেশিনের যে 24টা পার্ট থাকে সেখানে দুটো পার্ট আমার অলরেডি আপলোড হয়ে গেছে। তো তোমরা গিয়ে ওই চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো। তো ওই চ্যানেলের লিংকও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো 25 সেপ্টেম্বর 2018 এর যে শিফটটা হয়েছিল 25 সেপ্টেম্বর 2018 গ্রুপ ডি, সেই সেটের কোশ্চেন গুলো আজকে আছে। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখো কি বলছে। দ্য স্যালিভারি গ্ল্যান্ড সিক্রেট ড্যাশ এনজাইম। স্যালিভারি যে গ্ল্যান্ড থাকে কোথায় থাকে? গ্ল্যান্ডটা থাকে আমাদের মুখে। ঠিক আছে, ওখান থেকে কি রিলিজ হয়? স্যালাইভা। ঠিক আছে, স্যালাইভা আমাদের মানে লালাটা রিলিজ হয়। তো কি এনজাইম ওটা রিলিজ করে? ওটা রিলিজ করে অ্যামাইলেজ এনজাইম। তো অ্যামাইলেজটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, তো অ্যান্সার হলো অপশন এ। বাকিগুলো বলে দিই, বাকি হচ্ছে লাইপেজ, পেপসিন এন্ড ট্রিপসিন। লাইপেজ কি? লাইপেজ কোথা থেকে রিলিজ হয়? লাইপেজ এখানে অপশন বি এন্ড অপশন ডি রিলিজ হয়, মানে লাইপেজ আর ট্রিপসিন রিলিজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে, অগ্ন্যাশয় থেকে। আর এইদিকে পেপসিন, পেপসিনটা রিলিজ হয় গ্যাস্ট্রিক জুস থেকে। ঠিক আছে, সো এখানে লাইপেজের কি কাজ? লাইপেজের কাজ হচ্ছে ফ্যাট, যে ফ্যাট থাকে ফ্যাটটাকে স্প্লিট করা। ঠিক আছে, দুভাগে ভাগ করে দেওয়া, স্প্লিট করা। দেন যে আরেকটা আছে তোমাদের পেপসিন আর ট্রিপসিন। তো পেপসিন আর ট্রিপসিনের কাজ কি? পেপসিন আর ট্রিপসিনের কাজ হচ্ছে প্রোটিনটাকে ডাইজেস্ট করা। ওকে, সো আই হ্যাভ ক্লিয়ার ফার্স্ট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা বলছে দেখো, নেক্সট কোশ্চেনটা আছে অ্যান অবজেক্ট, একটা নিউমেরিক্যাল, অ্যান অবজেক্ট উইথ এ মাস অফ 30 কেজি মুভিং উইথ এ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি পজেসড বাই দ্য অবজেক্ট। তো এখানে কাইনেটিক এনার্জি চেয়েছে। তো কোশ্চেন নম্বর টু যেটা আছে সেটা তোমরা জানো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, তো হাফ এম এর ভ্যালু এখানে কত দেওয়া আছে দেখে নিই। এম আছে 30 আর ভেলোসিটি হচ্ছে 5। তো 30 ইন্টু ভেলোসিটি 5 মানে স্কোয়ার হবে, তাহলে কত হবে? হাফ ইন্টু 30 ইন্টু 5 স্কোয়ার 25। তো দুই দিকে কাটি 15 ইন্টু যদি 25 করি তাহলে এটা আসবে 15 × 5 = 75, 5 × 7 = 60, 15 × 30 = 37, 37 তাহলে এখানে আমার অপশন হলো 375। বাট এখানে কি এনার্জি? তো এখানে আমার ইউনিটটা কি হবে? ইউনিটে ধ্যান রাখবে। এখানে দেখো প্রত্যেকটা অপশন কিন্তু একটা নিউটন আছে, একটা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, একটা জুল, একটা পাস্কাল। তো এখানে অপশন হবে অপশন সি 375 জুল। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, ইউনিটটা ভুল করে দিও না। সো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে দ্য প্রোডাক্ট অফ ভেলোসিটি এন্ড টাইম গিভস। বলছে এখানে প্রোডাক্ট অফ ভেলোসিটি ইনটু টাইম গিভস কি দেয়? ভেলোসিটি এন্ড টাইম এর প্রোডাক্ট কি দেয়? আমি এখানে কিছু কনসেপ্ট বলছি, সেটা হচ্ছে দেখো আমরা তোমরা জেনে এসছো যে স্পিড ইজ ইকুয়াল টু কি হয়? ডিসটেন্স বাই টাইম। আর একটা কি হয়? ভেলোসিটি ইকুয়াল টু কি হয়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখো কি হবে, প্রোডাক্ট অফ ভেলোসিটি ইনটু টাইম। তো ভেলোসিটি ইনটু টাইম যদি প্রোডাক্ট করি তাহলে কি পাবো? ডিসপ্লেসমেন্ট। তো আমাদের অপশন হবে ডিসপ্লেসমেন্ট। আর এই কোশ্চেনটা যদি আমরা একটু ঘুরিয়ে আসতো, ঘুরিয়ে আসতো বলতে মানে এই এই কনসেপ্টের উপরে যদি বেস করে আসতো, তাহলে কি হতো? প্রোডাক্ট অফ স্পিড ইনটু টাইম কি হয়? ডিসটেন্স। তো ডিসটেন্স ফিজিক্সের ক্ষেত্রেও এই ফর্মুলাটা কাজে লাগে, ম্যাথসের ক্ষেত্রেও এই ফর্মুলাটা কাজে লাগে। আর একটা জিনিস বলে দিই, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, আর ডিসটেন্স, ডিসটেন্স হচ্ছে কিন্তু স্কেলার কোয়ান্টিটি। আর ডিসটেন্স যেটা, ডিসটেন্সের কিন্তু ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, ডিসপ্লেসমেন্টের ভ্যালু কিন্তু পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো হতে পারে। ঠিক আছে, আই হ্যাভ ক্লিয়ার এখান থেকে জিনিসগুলো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে একটা নিউমেরিক্যাল আছে বুলেটের, এই বুলেটের অঙ্ক কিন্তু আসে, মানে রেলের খুব পছন্দ বুলেটের অঙ্ক। ঠিক আছে, তো তার জন্য বুলেটের একটা নিউমেরিক্যাল আজকে আমি নিয়ে এসেছি। তো বুলেটের নিউমেরিক্যালটা দেখো, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 4, আই হ্যাভ কোশ্চেন নম্বর 4ই হবে এটা। তো নিউমেরিক্যালটা বলছে যে এ বুলেট অফ মাস 12 গ্রাম ইজ ফায়ার্ড ফ্রম এ রাইফেল। একটা রাইফেল থেকে
12 গ্রাম ভরের একটা বুলেট কে মানে ফায়ার করা হলো, ঠিক আছে। বুলেট টেক্স 0.006 সেকেন্ড টু মুভ থ্রু ইটস ব্যারেল, ওই ব্যারেলটা থেকে বেরোতে টাইম নিচ্ছে 0.006 সেকেন্ড, আর ইটস ব্যারেল অ্যান্ড লিভস ইট উইথ এ ভেলোসিটি অফ 300 মিটার পার সেকেন্ড, আর যে ভেলোসিটি গতিবেগটা কত, 300 মিটার পার সেকেন্ড। তো এখানে চেয়েছে কি, হোয়াট ইজ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য বুলেট বাই দ্য রাইফেল, রাইফেল থেকে, এই রাইফেল থেকে অ্যাকচুয়ালি কি বলেছে, যদি বন্দুকটা হয় আমি জানি না কিরকম হবে, এটা বন্দুকটা ফর এক্সাম্পল, বন্দুকটা থেকে এই যে বুলেটটা, বুলেটটা বেরোতে, বন্দুকটা থেকে বুলেটটা বেরোতে কত ফোর্স লাগছে, কতটা ফোর্স লাগছে, তো এটা আমাদেরকে এখানে বের করতে হবে, ঠিক আছে। তো দেখি আমরা এটা কিভাবে করা যায়, কি কি ডেটা আগে দেওয়া আছে সেগুলো দেখে নিই, তারপর আমরা করবো আমরা, ঠিক আছে। তো ফার্স্টলি ফোর্স আমাদের বের করতে বলেছে, তো তোমরা ফোর্সের একটা ফর্মুলা পড়েছো, যেটা কি হবে, যেটা তোমরা হয়তো জানো, ফোর্স ইকুয়ালস টু কি হয়, মাস ইনটু অ্যাসেলারেশন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এখানে ফোর্স বের করতে বলেছে, মাস দেওয়া আছে, মাস কত দেওয়া আছে, এখানে মাস দেওয়া আছে 12 গ্রাম, ঠিক আছে। অ্যাসেলারেশন আমরা জানি না, অ্যাসেলারেশন জানি না, কিন্তু আমরা অ্যাসেলারেশনটাকে তো বের করতে পারবো, কারণ এখানে আমার জিনিসগুলো দেওয়া আছে, মানে আমার ডেটাগুলো দেওয়া আছে। ডেটা কি কি দেওয়া আছে, ডেটা যেমন দেওয়া আছে, দেখো ফার্স্টলি তো আমাদের এখানে মাস কি দেওয়া আছে, মাস হচ্ছে আমাদের 12 গ্রাম, সেটাকে আমাদের করে নিতে হবে কিলোগ্রামে, তো কিলোগ্রামে করলে 12 ডিভাইডেড বাই 1000, তো 12 ডিভাইডেড বাই 1000 করলে কত হবে, 0.012 কিলোগ্রাম, ঠিক আছে। এখানে আমাদের মাসটা কিন্তু বেরিয়ে গেল 0.012 কিলোগ্রাম। টি দেওয়া আছে, দেখো টাইম দেওয়া আছে কত, টি আছে আমাদের 0.006 সেকেন্ড, তাই তো, হ্যাঁ। দেন দেওয়া আছে দেখো ভেলোসিটি, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেলোসিটি মানে এটা কিন্তু ফাইনাল ভেলোসিটি, মানে বুলেটটা বেরিয়ে যাচ্ছে, ফাইনাল ভেলোসিটি, আমার ফাইনাল ভেলোসিটি এখানে দেওয়া আছে কি, এটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ভি, তো এটা আমার দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি আমরা রিপ্রেজেন্ট করি ইউ দিয়ে, ইনিশিয়াল ভেলোসিটি হবে 0, কারণ আমার প্রাথমিক বেগ এখানে কিছুই ছিল না, তাই তো। তাহলে আমাদের এই যে ডেটাগুলো দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ফোর্সটা ইজিলি বের করতে পারবো, ফোর্সটা আমরা কিভাবে বের করবো, এরপর দেখো এই ফর্মুলাটাতে আমরা জিনিসটা প্রুভ করবো। তো দেখো আমাদের মাস দেওয়া আছে, ঠিক আছে, মাস তো দেওয়া আছে, কিন্তু আমরা এ বরাবর কি জানি, এ সমান আমরা আরেকটা রিলেশনও কিন্তু জানি, যেহেতু এখানে দেখো ভি দেওয়া আছে, ইউ, ইউও দেওয়া আছে, টি দেওয়া আছে, তো কি জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তো এর জায়গায় যদি এটা বসাই আমাদের কি বেরোবে না, তো আমাদের মাস কত হচ্ছে, মাস হচ্ছে 0.012 ইনটু ভি মাইনাস ইউ বাই টি, ভি হচ্ছে 300 করে দিচ্ছি আমি, 300, ইউ হচ্ছে আমার 0 ডিভাইডেড বাই 0.006, তাহলে আমার এটাকে যদি আমার ক্যালকুলেশন করি, তাহলে আমার ফোর্সটা ইজিলি বেরিয়ে যাবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার কত আসছে, এটাকে ক্যালকুলেশন আমার করলে আসছে 600, কিন্তু এটা কত হবে, 600 কি হবে, ইউনিটটা কি হবে, ইউনিট হবে নিউটন, মানে ফোর্সের এসআই ইউনিট হচ্ছে আমার নিউটন, তো অপশন কি হবে, অপশন নাম্বার ডি, ঠিক আছে। আই হোপ তোমাদের জিনিসটা কি কি ক্লিয়ার হলো, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্কগুলো কিন্তু আসেই বলতে গেলে, তো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এইটুকু ফর্মুলা দিয়ে হবে না, কারণ এখানে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কিছু দেওয়া আছে, ওকে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, নেক্সট কোশ্চেন বলছে দ্য লেন্স ফর্মুলা ইজ, তোমরা কি জানো লেন্সের ফর্মুলা, এটা সহজ কোশ্চেন, লেন্সের ফর্মুলা কি, এই কোশ্চেনটাতে বলেছে, তো লেন্সের ফর্মুলা হয়, লিখে দিচ্ছি আমি, লেন্সের ফর্মুলা কি হয়, লেন্সের ফর্মুলা হয় 1/v - 1/u = 1/f, ঠিক আছে, লেন্সের ফর্মুলা হয় 1/v - 1/u = 1/f। তো দেখো এই জিনিসটা কি একটা অপশনের মধ্যে স্যাটিসফাই করছে, এখানে কিন্তু একটা অপশনের মধ্যে সেই জিনিসটা নেই, 1/v + 1/u = 1/f, না বি সি কোনোটাই না, তাহলে এখানে কি হবে, নান অফ দ্য অ্যাভাব হবে এখানে অ্যান্সার, ঠিক আছে, কারণ আমাদের 1/v - 1/u = 1/f, এটা কিন্তু একটা তো আমার সাপোর্ট করছে না, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখে নাও যে এফটা কি, এফটা হচ্ছে আমার, এফ কি, এফ হচ্ছে আমার ফোকাল লেন্থ, আর কি আছে ইউ, ইউটা কি, ইউটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ইউটা, আর ভিটা কি, ভিটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ইমেজ, ওকে। সো আই হোপ ক্লিয়ার, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে ড্যাশ এলিমেন্ট ইজ অ্যাডেড উইথ কপার অ্যান্ড জিঙ্ক টু ফর্ম ব্রোঞ্জ, বলছে কপার আর জিঙ্কের সঙ্গে আমরা কি অ্যাড করব, যাতে আমাদের কপার আর জিঙ্কের সঙ্গে আমরা কি অ্যাড করব, আমাদের যেটা হয়ে যাবে কি, ব্রোঞ্জ, ঠিক আছে। তো এটা তোমাদের অ্যালয়গুলো মনে রাখতে হবে, তো আমাদের কি অ্যাড করলে এটা আমাদের বেরোবে, তো এটা আমাদের অ্যাড করতে হবে টিন,
টিনের সঙ্গে কপারের সঙ্গে জিঙ্ক প্লাস টিন যদি অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাবো ব্রোঞ্জ। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কোনো জায়গায় কিন্তু জিঙ্কটাও থাকে না, জিঙ্কটাও থাকে না, তারপরে ভাববে না যে ভুল। অ্যাকচুয়ালি কপার এখানে থাকে 90% আর টিন থাকে 10%, এই দুটো মিক্সড করে কিন্তু হয়ে যায় আলটিমেটলি ব্রোঞ্জ, ঠিক আছে। সো আর একটা জিনিস এখানে বলে দিই, এখানে আমি প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার বলে দিই। লাইক প্রথম হচ্ছে টিন, দেখো অপশন আছে টিন, টিনের অ্যাটমিক নাম্বার কত, টিন হচ্ছে আমাদের 50, ঠিক আছে। দেন কি আছে পিবি, পিবি হচ্ছে লেড, লেডের হচ্ছে 82। দেন কি আছে, দেন হচ্ছে এইউ, এইউ হচ্ছে গোল্ড, গোল্ডের হচ্ছে 79। আর লাস্ট কি আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13। আর এখানে কপারের কথা হবে, কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29, জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30। এগুলো আমি এই কারণে বলি কারণ এই অ্যাটমিক নাম্বারগুলো তোমাদের কিন্তু মোটামুটি 1-40 পর্যন্ত মুখস্থ রাখাটা প্রয়োজনীয়, ঠিক আছে। সো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ ইজ ডাবল দেন ইটস ওয়েভ লেন্থ উইল বি, বলছে ফ্রিকোয়েন্সি যদি ডাবল হয়ে যায়, ফ্রিকোয়েন্সিটা যদি ডাবল হয়, ফ্রিকোয়েন্সি যদি আমাদের কি হয় ডাবল, তাহলে ওয়েভ লেন্থ আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ল্যামডা, ল্যামডাটা কি হয়, ঠিক আছে। তো আই হোপ তোমরা একটা ফর্মুলা এখানে জানো, ফর্মুলা যদি মনে না থাকে আমি বলে দিচ্ছি, ফর্মুলাটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে ল্যামডা ইনটু এফ ইকুয়ালস টু সি, ঠিক আছে। সি কি, সি হচ্ছে আলোর গতিবেগ, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ল্যামডা কি, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তো এখানে ওয়েভলেন্থটা বলে দিয়েছে, ওয়েভলেন্থটাই আমার চাই, ওয়েভলেন্থটাই আমার চাই, তাই তো। আর আমার আলোর গতিবেগ ডিভাইডেড বাই এফ, যদি আমরা এই রিলেশনটা করি, ফ্রিকোয়েন্সি আমার বলে দিচ্ছে ডাবল, ওয়েভ সি আমরা জানি আলোর গতিবেগ কত, এটা হয় কনস্ট্যান্ট, আর ল্যামডা, ল্যামডাটাই আমার এখানে বলেছে কি হবে, হাফ অফ দ্য অরিজিনাল, না থ্রি টাইমস দ্য অরিজিনাল, না ওয়ান থার্ড দ্য অরিজিনাল, না ডাবল দ্য অরিজিনাল, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, দেখো এই রিলেশনটা মাথায় রাখবে তোমরা, অথবা কিছু কিছু বইয়ে এই রিলেশনটাও লেখা থাকে, ভি ইজ ইকাল টু এন ল্যামডা, এই রিলেশনটাও লেখা থাকে, ল্যামডা এখানে ওয়েভলেন্থ, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, ভিটা হচ্ছে যে ওয়েভটা হবে সেই ওয়েভটার গতিবেগ, এইটা দিয়েও কিছু কিছু জায়গায় রিপ্রেজেন্ট করে। তো এই রিলেশনটাই দেখো একটা জিনিস, ল্যামডা ইজ ইকাল টু সি বাই এফ আছে, তাই তো। তো কি হবে এখানে, সিটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে এখান থেকে এই রিলেশনটা হচ্ছে কিনা, ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই এফ, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে একটা জিনিসই দাঁড়াচ্ছে, যদি ফ্রিকোয়েন্সি আমার বাড়ে তাহলে আমার কি ল্যামডাটা ডিক্রিজ করবে, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ ডিক্রিজ করবে, নেক্সট ফ্রিকোয়েন্সি যদি আমার কমে তাহলে ল্যামডাটা আমার ইনক্রিজ করবে, তাই তো। তাহলে এখানে আমার কি বলছে, ফ্রিকোয়েন্সিটা আমার ডাবল করে দিচ্ছি, ফ্রিকোয়েন্সিটা আমি বাড়িয়ে দিলাম, তাহলে আমার ল্যামডাটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, ল্যামডাটা আমার কমে যাচ্ছে, হাফ হয়ে গেল ল্যামডাটা। তাহলে এখানে অপশন কি হবে, হাফ অফ দ্য অরিজিনাল, অরিজিনাল যে ভ্যালুটা সেখান থেকে হাফ হয়ে গেল। আমি কিন্তু পুরো ডিটেলসে বোঝালাম কেন হাফটা হচ্ছে, এই ফর্মুলাটা থেকে জিনিসটা কিন্তু আসছে। এই ফর্মুলাগুলো যদি মনে রাখো, এই কনসেপ্টগুলো মনে রাখলে তোমাদের কিন্তু ইজিলি এক্সামে কোশ্চেনগুলো ফর্ম হয়ে যাবে, নাহলে তোমরা উল্টো পাল্টা অ্যান্সার করে চলে আসবে, ওকে। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অলফ্যাক্টরি ইন্ডিকেটর, এখানে বলছে এই চারটের মধ্যে কোনটা আমরা ইউজ করবো অলফ্যাক্টরি ইন্ডিকেটর হিসেবে। তার আগে আমি একটা জিনিস বলে দিই, অলফ্যাক্টরি ইন্ডিকেটরটা কি, অলফ্যাক্টরি ইন্ডিকেটরটা হচ্ছে আমি যে কোনো একটা পদার্থ নিলাম, যে কোনো একটা পদার্থ নিয়ে সেই পদার্থটাকে আমি একটু মুছে দিই জিনিসটা, তাহলে ক্লিয়ার বোঝাবে, এক মিনিট। আমি যদি একটা পদার্থ নিই, সেই পদার্থটাকে একবার আমি অ্যাসিডের সঙ্গে মেশাবো, মিক্সড করব, আর একবার আমি মিক্সড করব বেসের সঙ্গে, যে কোনো একটা সাবস্টেন্স নিয়ে, এই সাবস্টেন্সটা নিয়ে আমি একবার অ্যাড করব অ্যাসিডের সাথে, আবার একবার অ্যাড করব আমি বেসের সাথে, তাহলে যে স্মেলটার ভ্যারি করবে, মানে একবার অ্যাসিডের সঙ্গে কোনো সাবস্টেন্সকে যদি অ্যাড করি তাহলে অন্য স্মেল আসবে, আবার সাবস্টেন্সের সঙ্গে যদি বেস, কোনো সাবস্টেন্সের সঙ্গে আমি যদি বেসকে অ্যাড করি তখন একটা অন্য স্মেল আসবে। তো যে স্মেল ভ্যারি হচ্ছে সেটাকে আমরা কোন মানে কার ক্ষেত্রে, কোন সাবস্টেন্সের ক্ষেত্রে আমার স্মেলটা ভ্যারি করবে, তো সেটাকে আমরা বলছি অলিফ্যাক্টরি ইন্ডিকেটর। তো এখানে যে অপশনটা হবে, এখানে অপশন দেওয়া আছে, এখানে অপশন হবে অপশন ডি ভ্যানিলা, বাকিগুলো কিন্তু অলফ্যাক্টরি ইন্ডিকেটর নয়, বিকজ ভ্যানিলার সঙ্গে যখন তোমার বেসের জিনিসটা তোমাদের কি হয়ে গেল, ক্লিয়ার হলো। সো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন একটা দেওয়া আছে যে ইফ দা নিউমেরিক্যাল আছে, ওয়ার্ক ডান বাই এন এলিভেটর ইজ 1000 জুল, ওয়ার্কটা বলে দিয়েছে 1000 জুল উইথ এ কনস্ট্যান্ট ফোর্স অফ 200 নিউটন, দেন এ ডিস্টেন্স কভার বাই এলিভেটর। তো এটা সহজ একদম, এখানে ওয়ার্ক ডান দিয়ে দিয়েছে
আর এখানে দিয়েছে ফোর্সটা দিয়ে দিয়েছে আর ডিস্টেন্সটা বলেছে। তোমরা আশা করি ফর্মুলাটা জানো, দা ফর্মুলাটা জানো তোমরা। ওয়েট ওয়েট 1 মিনিট ওয়েট। ফর্মুলাটা কি হয়, ফর্মুলাটা হয় W ইকুয়ালস টু এফ এস। এখানে আমার ওয়ার্ক ডান দেওয়া আছে 1000, ফোর্স আমার দেওয়া আছে 200, এন্ড আমাকে বের করতে হবে ডিস্টেন্স। সো ডিস্টেন্স ইজ ইকাল টু 1000 ডিভাইডেড বাই 200। তো আমার অ্যান্সার আসবে 5 মিটার। দিস ইজ মাই অ্যান্সার, অপশন নাম্বার ডি। ওকে, তো আজকের কোশ্চেনগুলো তোমাদের হয়তো ক্লিয়ার হয়েছে, বুলেটের অঙ্কটা খুব ভালো ছিল, এটাও হয়তো তোমাদের ক্লিয়ার হয়েছে, প্লাস অনেকগুলো কনসেপ্ট পেয়েছো। তো তোমরা কিন্তু অবশ্যই ফলো করো, এই ভিডিওগুলোকে ফলো করো, এখন এক্সাম হয়নি বাট হবে কিছুদিন পরিস্থিতিটা ঠিক হয়ে যাওয়ার পর। তো তোমরা কিন্তু ফলো করো, অনলি ফর গ্রুপ ডির জন্য না, কারণ সায়েন্স কি গ্রুপ ডির জন্য আলাদা, আবার এসএসসি এমটিএস এর জন্য আলাদা, না অন্যান্য কোনো এক্সামের জন্য আলাদা। তোমরা যে কোনো এক্সামের জন্য যখন প্রিপারেশন করছো এই কনসেপ্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে না কোনো এক্সামের জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে ফলো করো, আর তোমরা যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক দেবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কোনো যদি প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাবে, বা আমার যদি কিছু প্রবলেম থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমার যে আরেকটা চ্যানেল বললাম লার্নার এন্ড ইনফর্মার, সেটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ ওখানে আমরা কিন্তু টেকনিক্যালে শুরু করেছি জিনিসগুলো, যারা ইলেকট্রিক্যালে ক্যান্ডিডেট তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর বন্ধুদের সাথে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো, ঠিক আছে? তো এখন তোমরা বাড়িতে পড়াশোনা করো, সুস্থ থাকো, হেলদি থাকো, অ্যান্ড হাইজেনিক থাকো। ওকে, তো আজকের মতো এখানেই এই ভিডিওটা। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।